প্রিয় উপস্থিতি, এখন যে সময় চলছে এই সময়টা অত্যন্ত একটি কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি। গোটা বিশ্ব আজকে অর্থনৈতিকভাবে মন্দায় নিমজ্জিত, হাজার হাজার মানুষ ব্যবসায়ীরা আজকে ঋণগ্রস্ত, ঘরে ঘরে অভাব, কথা বলেন ঠিক কি না? এমনও নজির আছে বহু মানুষ পরিবারের খাদ্য জোগাতে ব্যর্থ হয়ে গলায় রশি দিয়ে ঘরে আত্মহত্যা করছে, কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, এই অর্থনৈতিকভাবে যদি আজকে ঋণ মুক্ত হতে হয়, অর্থনৈতিকভাবে যদি সামর্থ্য অর্জন করতে হয়, তাহলে আল্লাহর নবীর ওই হাদিসকে আমাদের সকলকে আমল করতে হবে, কথা বলেন ঠিক কি না? বলবো কোন হাদিস বলবো? বলবো আমার ভাইয়ারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন আমিরুল মুমিনিন, ওনার সময়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পারলেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়ে আছেন, এই সংবাদ যখন আমিরুল মুমিনিন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তিনি এই মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করার জন্য তার বাড়ি গেলেন। অসুস্থ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার নবীজির জীবদ্দশায় আপনি ইলমি হাদিসের বহু খিদমত করেছেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে আপনি মৃত্যুর শয্যায় শায়িত, আপনার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাই আপনার পরিবারের জন্য আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ আমি আপনার পরিবারকে দিতে চাই। আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমিরুল মুমিনিন আপনি কষ্ট করে আমার বাসায় আসছেন, আমি সীমাহীন খুশি হয়েছি আপনি বাইতুল মাল থেকে আমার আমার অভাবগ্রস্ত পরিবারের জন্য আপনি সহযোগিতা করতে চান, আমি খুশি হয়েছি, কিন্তু অত্যন্ত সবিনয়ের সাথে আমি জানাতে চাই, ভাই আমিরুল মুমিনিন, আমি আমার পরিবারের জন্য বাইতুল মালের অর্থ আমি নিতে চাই না। উমরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই নিলে তো সমস্যা নেই, আমি তো খুশি হয়ে আপনাকে দিচ্ছি, কারণ আপনি ইলমি হাদিসের বহু খেদমত করেছেন। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, ও গো আল্লাহর প্রিয় নবীর প্রিয় জামাতা আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি আমার এই কান দিয়ে বিশ্ব নবীকে বলতে শুনেছি, আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিআ শিক্ষা দিয়েছি, কারণ আমি আমার এই নিজ কান দিয়ে বিশ্ব নবীর জবান দিয়ে শুনেছি, যেই মানুষ যেই ব্যক্তি যেই মুসলমান যেই মুমিন প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত অর্থনৈতিক সমস্যাগুলোকে আল্লাহ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন, ব্যবসা ক্ষতি হলে ক্ষতি পুষায় আল্লাহ লাভগ্রস্ত করে দিবেন, লাভবান করে দিবেন। আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি, তারা সকাল তারা মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, সুতরাং আমার ঘরে যদি অর্থ নাই কিন্তু আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কোরআনের মর্যাদায় আমার পরিবারে কখনো সমস্যা হবে না, সুবহানাল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার ছেলে মেয়েরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কারণ আমি আমার এই কান দিয়ে বিশ্বনবীর থেকে শুনেছি যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সব সমস্যা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা যারা শুনছেন, যারা আজকে আমরা মসজিদে আসছি, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা নিজেরা এবং পরিবারের সবাইকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তালিম দিবেন, শিক্ষা দিবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবারের যে সমস্যাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করার সুযোগ তৌফিক ভিক্ষা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।